বন্ধুগণ, আজকের ভিডিওতে জানবেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়, ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়, এই সব জিজ্ঞাসাগুলির উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। প্রথমেই দেখে নেওয়া যাক ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। প্রতিযোগীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাদের অবশ্যই লোকসভার জনগণের নিম্নকক্ষ বা রাজ্যসভার প্রতিনিধি হতে হবে যা জনগণের উচ্চকক্ষ। মনোনীত প্রার্থীর বয়স 25 বছর হতে হবে ন্যূনতম, যদি তারা লোকসভার সক্রিয় সদস্য হন। এখন দেখে নেওয়া যাক ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। কোনো ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো, ভারতের নাগরিক হতে হবে ওনাকে, বয়স কমপক্ষে 35 বছর পূর্ণ হতে হবে, জনগণের সংসদ সদস্য হিসাবে নির্বাচনের যোগ্য হতে হবে ওনাকে। কিন্তু কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের জন্য যোগ্য হবেন না যদি তিনি ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীনে উল্লেখিত সরকারের নিয়ন্ত্রণের অধীনে কোনো স্থানীয় বা অন্যান্য কর্তৃপক্ষের অধীনে কোনো লাভজনক পদে থাকেন। এখন দেখে নেওয়া যাক কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। রাজ্যের গভর্নর হওয়া প্রার্থীকে অনুচ্ছেদ 157 এবং 158 অনুচ্ছেদে উল্লেখিত দুটি গুরুত্বপূর্ণ যোগ্যতা পূর্ণ করতে হবে এবং এগুলি হলো, 1 নম্বর, প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং দেশে বসবাস করতে হবে। 2 নম্বর, প্রার্থীর বয়স ন্যূনতম 35 বছর হতে হবে। প্রার্থীকে সংসদের উভয় কক্ষ এবং রাজ্যসভার অর্থাৎ আইনসভার সদস্য হতে হবে না। এখন দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য সরকারের নির্বাচিত প্রধান। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো, ভারতের নাগরিক হওয়া মুখ্যমন্ত্রীর জন্য মৌলিক মানদণ্ড, ব্যক্তির বয়স কমপক্ষে 25 বছর বা তার বেশি হতে হবে এবং রাজ্য আইনসভা বা বিধানসভার সদস্য হতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।